বিরতির ওপার থেকে এপারে, সঙ্গে নিয়ে সাত সকালের সুর, কথায় সুরে নজরুল। সঙ্গে শুধু তাই তো নয়, আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে, কথা বলে নেব। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। নমস্কার নজরুল ভাই, শুভ সকালে, সকালকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি প্রফেসর দীপক মুখার্জি বলছি। আজ এক অদ্ভুত সুন্দর নজরুল সকাল, যেখানে গান আর কবিতার মেলবন্ধন এক মণিকাঞ্চন যোগ ঘটেছে, যেখানে নজরুলের লেখার অন্তর্নিহিত মানে প্রস্ফুটিত হচ্ছে এবং আমাদের চেতনাতে নজরুলকে অনেক সম্প্রচারিত হচ্ছে। আছে অতিথির কাছে রবীন্দ্র মুখার্জি বাবু রয়েছেন এবং শুভেন্দু দাস বাবু রয়েছেন, দুজনকে নমস্কার এবং শুভেচ্ছা জানাই। সুন্দর এক কবিতা বলছেন রবীন্দ্র মুখার্জি বাবু, যেখানে নজরুলের লেখার বিদ্রোহী এবং প্রেমের ভাবটা আমাদের রক্তে ত্বরান্বিত হচ্ছে এবং উত্তেজিত হচ্ছে, যেখানে আমরা অনেক বেশি উচ্ছ্বসিত হয়ে দেশের জন্য অনেক বেশি কাজ করতে পারবো, যেটা রক্তের মধ্যে দিয়ে অনেক বেশি উজ্জীবিত করছে। এবং শুভেন্দু দাসের গান অসাধারণ, সুরে ধারা রচিয়ে দিয়েছে। যেখানে নজরুলের গান নিয়ে অনেক বেশি প্রচেষ্টার জন্য উৎসাহিত, উদ্দীপ্ত এবং রোমাঞ্চিত করেছে, যেটা সত্যি একটা দেখার মতন। এবং সত্যি এই মেলবন্ধন, গান আর কবিতার মেলবন্ধন অসাধারণ ভাবে আপনারা তুলে ধরেছেন সবার দর্শকদের সামনে, যেখানে নজরুলকে নিয়ে অনেক বেশি অনুভূতিতে আসবে নজরুল এবং অনেক বেশি আমরা কাজ করতে পারবো এবং অনেক বেশি আজকের এই প্রোগ্রাম রোমাঞ্চিত করেছে এবং অনুভূতিতে এক সুন্দর নজরুলকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে। আমি একটু অনুরোধ করব প্রবীণ মুখার্জি বাবুকে, উনি যদি ওই কবিতা জাতির নামে ধর্মজুয়া অথবা দুর্গমগিরির গান্তাপুর একটু শুনিয়ে দেন, তার সময় তো কম, তাহলে খুব আনন্দিত হবো এবং রোমাঞ্চিত হবো। এবং শুভেন্দু দাসকেও বলি, উনিকে দুটো গান বলছি, একটা হচ্ছে গঙ্গা সিন্ধু নর্মদা অথবা জাতির নামে গঙ্গা সিন্ধু নর্মদা অথবা অনেকদিন মনে থাকবে। যেভাবে আপনারা নজরুলের খেলায় ভাসিয়ে দিয়ে নজরুলকে আমাদের হৃদয়ে সুন্দরভাবে ছবি আঁকলে, সত্যি এটা কিন্তু মনে রাখার মতন। নমস্কার, খুব ভালো থাকবেন, এভাবেই সঙ্গে থাকবেন, কি চমৎকার করে বললেন, তাই না? মানে আমরা অনেকটা উদ্বুদ্ধ হই এই সমস্ত টেলিফোনে, আপনারাও টেলিফোনে আসুন, আমরা গানে যাই, গল্প তো চলতেই থাকবে আমাদের। এবার কি গান শোনাবে বলো? আচ্ছা, এবার 15th August তো গেল, সদ্যই গেল, তা একটা দেশাত্মবোধক গান নিশ্চয়ই, মানে কাজী সাহেবের দেশাত্মবোধক গান মানে রক্ত গরম করে দেওয়া, একদম সেরকমই। এবং আমরা অনেকেই জানি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর খুব প্রিয় ছিল এই এই নজরুলের এই উদ্বুদ্ধ করা গানগুলো, তাই না? একদম একদম। সেই সময় কিছু কিছু গান তালফেরতা গান হতো, দুটো তাল বা তিনটে তালের সংমিশ্রণে গান হতো, এটিও একটি, হ্যাঁ এটা এটিও একটি ওই রকম ধরনের গান, ভীষণ সুন্দর একটি গান। দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কল কল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, পাষাণ গলেছে রে অটল টলেছে রে, পাষাণ গলেছে রে অটল টলেছে রে, জেগেছে পাগল রে ভেঙেছে আগল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল। বন্ধন ছিল যত হলো খান খান রে, পাষাণ পুরিতে ডাকে জীবনের বান রে, বন্ধন ছিল যত হলো খান খান রে,
পাষাণ পড়িতে ডাকে জীবনের বান রে, মৃত্যু ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে, মৃত্যু ক্লান্ত আজি কুড়াইয়া প্রাণ রে, দুর্মদ যৌবন আজি উতরল দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল। অভিশাপ রাত্রি রায়ু হলো খায় রে আর নাহি অচেতন, অভিশাপ রাত্রি রায়ু হলো খায় রে আর নাহি অচেতন, আর নাহি ভয় রে আজ যাহা আসেনি আসিবে সে জয় রে, আনন্দ ডাকে দ্বারে খোল দ্বারে খোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল। জাগিয়াছে ভারত সিন্ধু তরঙ্গে কল কল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল, দে দোল দে দোল রে, দে দোল দে দোল। অপূর্ব অপূর্ব, এবং সত্যি ছোটবেলায় এই গানগুলোকে শোনা হতো খুব বেশি করে, আমি অনেকদিন পর আবার শুনলাম এবং আমি দেখলাম মোটামুটি পুরো গানটি মনে রয়েছে। এর সঙ্গে কোনো একটা কবিতা হবে না, মানে এই সব গান শুন। আচ্ছা, একজন ফোনে অপেক্ষা করছেন, একটু কথা বলে নিই। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, দীঘুম থেকে বলছি। বলুন বলুন। কোনো অনুরোধ আছে নাকি? কোনো অনুরোধ আছে? অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এভাবেই বারবার করে আপনাদের সঙ্গে চাই, কারণ আপনাদের জন্যই তো আমাদের প্রত্যেক দিনের এই পথ চলা। এই পথ চলাকে আরও অনেকটা সুরেলা করে দেন আপনাদের মতন দর্শক শ্রোতারা। আমরা পরবর্তী নিবেদনে যাই, যে কবিতার কথা হচ্ছিল। হ্যাঁ, সত্যি কথা বলতে গেলে খুব ভালো লাগলো যারা আর কি টেলিফোনে আসছেন, যে দেশাত্মবোধক গান যে আমি শুনলাম বা আমরা শুনছি সেইটা একটা প্রসঙ্গে একটু বলে নিই। যে কবি নজরুল ইসলামের ছবি আমাদের যে ভারতবর্ষের যে পার্লামেন্ট লোকে ওখানে ওখানে আমরা দিলাম, বিশেষ করে 2003-এর আগস্টেই কবিগুরুর ছবি ছিল পার্লামেন্টে, কিন্তু কবি নজরুলের ছবি ছিল না। এই দেশের জন্য যে কত উনি সংগ্রাম করেছেন, লিখেছেন, বন্দিশালায় গেছেন, কিন্তু ওনার ছবি নেই। তাই বেশ মনে পড়ছে যে আমরা, বিশেষ করে আমি ছিলাম ডোনার, আমাদের বেশ কয়েকজন শিল্পীকে নিয়ে দিল্লিতে গিয়ে লোকসভা ভবনে সেন্ট্রাল হলে 2003-এ আমরা নজরুলের ছবি রাখলাম। তা এই প্রসঙ্গে আমি বলে নিই যে যে কবিতা না বললে নয় আজকের দিনে, এবং যিনি কিছুক্ষণ আগেই দীপকবাবু অনুরোধ করলেন সেই কবিতাটা, আমার মনে হয় ওটাও দেশাত্মবোধক পর্যায়ে না পড়লেও ওটা আজকের দিনে ভীষণ দরকার, প্রাসঙ্গিক, খুব প্রাসঙ্গিক। বিশেষ করে বলতেই পারি বিশ্বের সবচেয়ে মানবিকতার কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, বিশ্বশ্রেষ্ঠ মানবিকতার কবি। তাই সেই মানবিকতার কবির লেখা, এটা গানও আছে যদিও,
কিন্তু কবিতাই বলি, ওটা হচ্ছে জাতের বজ্জাতি, যেটা উনি অনুরোধ করলেন তা অনুরোধের একটা কবিতা বলি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে যে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। হুঁকুর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান। এখন দেখিস ভারত জোড়া পচে আসিস বাঁশি মরা, মানুষ নাই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া। দিনকানা সব দেখতে পাস নে দণ্ডে দণ্ডে পলে পলে, কেমন করে পিষছে মানুষ পিসার জাতির জাঁতা করে। তোরা জাতেরে চাপে মারলি জাতি, সূর্য ত্যাজে নীলি বাতি, তোদের জাত ভগীরথ নেচে জল, জাত বিজাতির দ্রুত ধোয়া। সকল জাতি সৃষ্টি জেতার এ বিশ্ব মায়ের বিশ্ব ঘর, মায়ের ছেলে সবাই সমান, তার কাছে নাই আত্মপর। তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে সস্থায় পুজিস জীবন ভরে, ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাফি ধোয়া। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন ছেলের তাঁর লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। নারায়ণের জাত যদি নাই উড়ে, নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই। তোরা ছেলের মুখে থুতু দিয়ে মার মুখে দিস ধূপের ধোঁয়া, ভগবানের ফৌজদারি কোর্ট নাই সেখানে জাত বিচার, তোর পৈতে টিকি টুপি টুপুর সব সেটা বা একাকার। জাত শেষে তোলা রবি কর্ম নিয়ে বিচার হবে, তারপর বামুন ছাড়াল এক গোয়ালি নরক কিংবা স্বর্গে থোয়া। এই আচার বিচারে বড় করে, এই আচার বিচারে বড় করে প্রাণ দেবতায় ক্ষুদ্র ভাবা, বাবা এই পাপি আজ উঠতে বসতে সিংহী মামার খাচ্ছ থাবা, তাই নাই কো অন্ন নাই কো বস্ত্র নাই সম্মান নাই কো অস্ত্র, এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরো অশেষ দুঃখ সভা। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, শুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। এই যে কি লিখেছেন ভাই, মানে এরকম একজন মানুষকে নিয়ে আর অনেক বেশি আমাদের ভাবতে হবে, মানে শুধুমাত্র চর্চায় নয়, গান গাই তা নয় বা কবিতা বলি তা নয়, নিজেদের জীবনে যাপনে তাকে ধারণ করতে হবে। সবচেয়ে বড় কথা কবিকে আমার কেন, আমি খুব ভাগ্যবান বলা যায়, মানে কবিকে আমি পেয়েছি, যেটা তুমি যেটা প্রথমেই বলছিলে। হ্যাঁ, সেই গল্পটা শুনবো, কিন্তু তার আগে একজন বন্ধুকে অনেকক্ষণ অপেক্ষা করিয়ে রেখেছি, কথা বলে নেবো। রানুদি এবার পাবো নাকি গলাটা? রানুদি গুড মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ আমি সত্যি কি রানু রায় বলছি। হ্যাঁ বলুন। নিশ্চয় অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকতে হবে। আপনাদেরও বারবার করে অনুরোধ করছি 8335022558 এই নাম্বারে আপনারা আসুন। আমরা রয়েছি ফেসবুকে লাইভ, আমাদের পেজ ওয়ান এন্টারটেনমেন্ট, সেখানে আমরা পৌঁছে যাচ্ছি আপনাদের কাছে। আপনারা দেখছেন শনিবারের সাত সকালের সুর কথায় সুরে নজরুল, নিবেদনে কলকাতার চ্যানেল ওয়ানের সঙ্গে বাংলাদেশের বাঁশরি। এরপর কার কার দিকে যাব আমরা, কোন দিকে যাব? এটুকু স্বল্প সময়ের মধ্যে ধরা অসম্ভব ব্যাপার, কিছু সামান্য কিছু চেষ্টা করা। তা আজকে আমি নির্ঝরি নী রাগটা বেছে নিয়েছি। চমৎকার নামকরণ, ভারী চমৎকার, একদম একদম।
আমি চেষ্টা করছি। রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি রুমঝুম রুমুঝুম কে বাজায়। দুরন্ত অরণ্য গিরিনীর ঝড়িনি, রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী, দুরন্ত অরণ্য গিরিনীর ঝড়িনি, রঙ্গে সঙ্গে লয়ে বনের হরিণী, শাখায় শাখায় ঘুম ভাঙায় ভীরু মুকুলের কপল চুমি, শাখায় শাখায় ঘুম ভাঙায় ভীরু মুকুলের কপল চুমি, রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি রুমঝুম রুমুঝুম কে বাজায়। কুহু কুহু কুহরে পাহাড়ি কুহু, পিয়াল ডালে পল্লব বীণা বাজায়, ঝিরি ঝিরি সমীরণ তালি তালে তালে, কুহু কুহরে পাহাড়ি কুহু, পিয়াল ডালে পল্লব বীণা বাজায়, ঝিরি ঝিরি সমীরণ তালি তালে তালে, সেই জল ছল ছল সুরে জাগিয়া সাড়া দেয় বন পারে, সাড়া দেয় বাঁশিরা খালিয়া, সেই জল ছল ছল সুরে জাগিয়া সাড়া দেয় বন পারে, সাড়া দেয় বাঁশিরা খালিয়া, পল্লীর প্রান্তরে ওঠে শিহরি বলে চঞ্চলা কে গো তুমি, রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি চমকিয়া জাগে ঘুমন্ত বনভূমি, রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি রুমঝুম রুমুঝুম কে বাজায়, জল ঝুমঝুমি রুমঝুম রুমুঝুম কে বাজায়। এই অপূর্ব সৃষ্টি, চঞ্চল একটা ঝর্ণার মতো যেন গানটা একদম। আর দেখো এর আগে যে কবিতা দাদা শোনালেন, তুমি যে গান শোনালে এর আগে, তার থেকে একেবারে অন্যরকম, সেই একই মানুষ কাজী নজরুল ইসলাম। এই যে বৈচিত্র্য এবং তার মধ্যে সুতো বেঁধে বেঁধে কোথাও একটা অন্তঃসলীলা নদী আমরা দেখতে পাচ্ছি, এইটা একটা বিশাল বড় জায়গা। তুমি একটু আগে স্মৃতিচারণা করবে বলছিলে, মানে তুমি দেখা পেয়েছো, দর্শন পেয়েছো। কারণ কি, 1969 আমার সৌভাগ্য হয়েছিল, কাজী নজরুল ইসলাম তো কলকাতায় ছিলেন সেই সময়, আর আমার গুরুই বলা যায়, আমার খুব স্নেহ করতেন কাজী সব্যসাচী সানিদা, তা তিনি বললেন চল বাবাকে দেখবি চল। আচ্ছা, তা আমি তো গেলাম, গিয়ে তো দুটো ঘর কৃষ্ণপা রোডে, যে বাড়িতে এখনো রয়েছে, তা পাশের ঘরে থেকে কবি বসে আছেন আর এই এই করে বলছেন, আর আমার তো প্রথম ভয়ই লাগলো যে কবির কাছে যাবো, অথচ খুব ইচ্ছে করছে কবির গিয়ে নমস্কার করি প্রণাম করি। তা প্রথম ভয় প্রথম সানিদা বললেন সব্যসাচী, যাও যাও কিচ্ছু হবে না, যা ভেতরে যা। তা আস্তে আস্তে গেলাম, এই তুই কে তুই কে, তারপর থেকে উনি কাগজ ছিঁড়ছেন ছুঁড়ে ফেলে দিয়েছেন। তা আমি কি মনে হলো তলা থেকে কাগজটা নিয়ে আবার ওনাকে পৌঁছে দিলাম, আবার ছুঁড়লেন, এরকম তিন চারবার হওয়ার পর তা ওনার মনে ভালো লেগেছে। তারপর কিছু বলছেন না, আমি গিয়ে পাশে বসলাম, এই এই মানে তুমি কে তুই কে। তখন আমি গায়ে হাত দিলাম, দেখি অপূর্ব গন্ধ, মানে ওনার স্ত্রী মানে সব্যসাচীদের স্ত্রী, উনি আর কি পাউডার টাউডার মাখাতেন, চন্দন সাবান দিয়ে করতেন, কি সুন্দর ঘ্রাণ। প্রণাম করলাম এবং উনি দেখলাম মনে হয় খুশি হলেন,
তা এই যে একটা স্মৃতি, তারপর যখনই গেছি ওনার গেছি, আর ঠিক একই স্মৃতি, মারাত্মক স্মৃতি পেয়েছি উনি আমাদের থেকে চলে যাওয়ার আর কি আগে 1975-এ। উনি তো 1942 থেকে অসুস্থ হয়ে গেলেন, কিন্তু আমি যখন দেখেছি উনি অসুস্থই, আমার যখন বয়স, আমি তখন নবীনই বলা যায় বা তরুণ এসেছি, তা সেই ঢাকাতে নজরুল ইসলামের জন্মদিন হচ্ছে এবং আমরা কলকাতা থেকে গেছি, আমি ডক্টর ওমাচুরি অনেকেই সব গেছি আমরা, আমিও গেছি। তারপর দেখে ডায়াসে কবি বসে আছেন আর কর্নারে বসে আছেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু 1975-এর মে মাসে। তা আমি তো ডায়াস উঠে গেছি, কারণ কাটিয়াদা মানে নজরুল ইসলামকে দেখাশোনা করতাম, এই চলে আছে না রবীন্দ্র চলে এসে, তা কবি আবার মনে হলো চিনতে পেরেছেন, আবার ওখানে কাগজ ছড়াছড়ি। আচ্ছা, এই যে একটা মনে আবার বঙ্গবন্ধু দেখছেন, আমি ভাবছি আমি কোথায়, একদিকে ডক্টর রমাচৌধুরী ভাইস চ্যান্সেলার আমার মাতৃস্থানীয়া, এদিকে হচ্ছে নজরুল ইসলাম আমার মানে কি বলবো আমার ভগবান থেকে পাওয়া, আর ওদিকে বঙ্গবন্ধু সেক্রেটারি বর্মন, এই যে মিলন আমার জীবনে কোনোদিনও ভুলবো না। এবং একটি ছোট্ট ঘটনা বলি, হঠাৎ দেখে লোকজন খুব মানে চেঁচামেচি করছেন, কি ব্যাপার, কবি তৃষ্ণা পেয়েছে, প্রায় 1000-20 এরকম লোক আছে বসে 1975 ধানমন্ডির পাশে প্যান্ডেল করে। তারপরে আমি বললাম কি হলো, আমি কাটু কাটিয়ে দাও কবিকে পানি দাও জল দাও, বলে না না, বলে উনি জোর দিলেন, আমি আবার চামচে করে যখন খাওয়ালাম তখন আস্তে আস্তে লোক শান্ত হলো। এই যে কবিকে ভালোবাসা, কবিকে প্রেম, এবং আমি তার সাক্ষী, এটা আমি যতদিন বাঁচবো এটা আমার কাছে আশীর্বাদ হয়ে থাকে। তুমি বলছো আর আমাদের এরকম গায়ে কাটা কোনো দিন, ওই জন্য প্রায় আমি ঢাকাতে যেতে হয়, তারপর থেকে 75 থেকে তো ঢাকায় যাই, অনেকবার গেছি, নজরুলের প্রচন্ড চর্চা হচ্ছে, বিশেষ করে বাঁশুড়ি তো একটা বিরাট সংস্থা, ওনার ওখানে গেছি, আরো অনেক সংস্থা আবার এখানেও করছি আমরা, তা চেষ্টা করছি। আমার আর একটা সৌভাগ্য হয়েছে কি, আমাদের ভারতের প্রধানমন্ত্রীকে কবির জন্মশতবর্ষে চুরুলিয়াতে নিয়ে যাওয়া, প্রথম প্রথম প্রধানমন্ত্রী যেখানে, যে কোনোভাবে এখন তখন রেলমন্ত্রী ছিলেন, বর্তমানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আমাকে বললেন বা সেই সময় মন্ত্রীরা ছিলেন যে তোমার আমন্ত্রণে আস, আমার আমন্ত্রণে সেই কবিকে আমি নিয়ে যেতে পেরেছি আমাদের চুরুলিয়াতে কবির জন্মস্থানে। এইসব স্মৃতিগুলো রোমন্থন করি মাঝে মাঝে, এবং আমার খুব ভালো লাগছে বাঁশুড়ি এবং চ্যানেল ওয়ান এই যে একটা মিলন। অনেকক্ষণ ধরে বন্ধু অপেক্ষা করছেন, একটু কথা বলে নেব, এটা একটা বললাম আমি। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, শনিবারের সাত সকালে প্রধানমন্ত্রী নজরুল এই অনুষ্ঠান সত্যি আমাদের মন প্রাণ ভরে দেয়। তাই ভালো লাগছে। আমি তিলকদা বলছি। তিলকদা, সুবেন্দুবাবুর কণ্ঠে নজরুল সঙ্গে আসা লাগছে, আর রবীন্দ্রবাবুর কণ্ঠে কাজী নজরুল সাহেবের কবিতা তো আমার মন ভরে দিচ্ছে। কিন্তু সুবেন্দুবাবুর সাথে বলি, নমস্কার। হ্যাঁ নিশ্চয়ই বলুন। নমস্কার নমস্কার, আপনার কাছে আমি একটা অনুরোধ রাখি, যদি তিন চার লাইন অন্তত পরিবেশন করেন। আচ্ছা, বিশের মাঝে থেকে। হ্যাঁ ঠিক আছে, অনুরোধের কিছু বিশের মাসী যেটা সেটা পরে একটা কবিতা আমি অংশ শোনাই। এই কবিতাটা তো সত্যি কথা বলছি, মানে আমরা তো আগে প্রতিযোগিতা করতাম বিভিন্ন সময়, ব্রততী, আমি ব্রততী আমার অনেক মানে যদিও ছোটো, বিজয়লক্ষ্মী দি, আমরা এই কবিতাগুলো যখন প্রতিযোগিতা করতাম খুব ভালো লাগতো। অনেকদিন বাদে কবিতাটা আমি আপনাদের সামনে পড়ছি, পড়ছি মানে আবৃত্তি করছি বা পড়ছি, এটা অনেকদিন বাদে। কবিতা হচ্ছে ফরিয়াদ। এই ধরনের ধুলি মাকাতব অসহায় সন্তান, মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। আমার আখির দুঃখ দীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মরি, ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান, ভগবান ভগবান। তোমার সৃষ্টি কত সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদো তুমি জননীর মতো ভীতা, নাহি স্বাস্তি নাহি যেন সুখ, ভেঙে গড়ো
গড়ে ভাঙ উৎসুক আকাশে মুড়েছ মরকেতে পাছে আঁকি হয় রোদে ম্লান তোমার পবন করেছি বিজন জুড়াতে দগ্ধ প্রাণ ভগবান ভগবান রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশে কহে এই দিবারাতি আকাশে বাতাসে নহে একা কারো নহে এই ধরনের যা সম্বল বাসে ভরা ফুল রসে ভরা ফল সুস্নিগ্ধ মাটি সুধা সম জল পাখির কণ্ঠে গান সকলের এতে সম অধিকার এই তার ফরমান ভগবান ভগবান শীত পীত কালো করিয়া সৃজিলে মানবে সে তব স্বাদ আমরা যে কালো তুমি ভালো জানো নহে তা অপরাধ তবু তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে সাদা রবি সবাকার টুটি টিপে এ নহে তব বিধান সন্তান তব করিতেছি আজ তোমার অসম্মান ভগবান ভগবান তব কনিষ্ঠামে ধরনীরে দিলেই দান ধুলা মাটি তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি ময়ূরের মতো কলাপ মেলিয়া তার আনন্দে বেড়ায় গেলিয়া সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান ঈর্ষায় মাটি করে কাটাকাটি রচে নীতি ব্যবধান ভগবান ভগবান জনগণে যারা জোঁক সমস্যসে তারে মহাজন কয়ে সন্তান সমপালে যারা জমি তারা জমিদার নয় মাটিতে যাদের ঠেকে না চরণ মাটির মালিক তাহারাই হন সে যত যত ধরিবাজ আজ সেই তত বলবান নীতি নব ছোড়া গড়িয়া কষাই বলে জ্ঞান বিজ্ঞান ভগবান ভগবান ওই দিকে দিকে বেজেছে ডঙ্কা শঙ্কা নাই কোয়ার মরিয়ার মুখে মারণের বাণী উঠিতেছে মার মার রক্ত যাচ্ছিল করেছে শোষণ নিরক্ত দেহে হার দিয়ে রণ শত শতাব্দী ভাঙিনে যে হার সেই হারে ওঠে গান জয় নিপীড়িত জনগণ জয় জয় নব উত্থান জয় জয় ভগবান চির অবনত তুলিয়াছি আজ গগনে উচ্ছ্বসীর বান্দাজিকে বন্দন ছেড়ি ভেঙেছে কারা প্রাচীর এতদিনে তার লাগিয়াছে ভালো আকাশ বাতাস বাহিরের আলো এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে এক তান জয় নিপীড়িত প্রাণ জয় নব অভিযান জয় নব উত্থান আমি কিছুটা অংশ আপনাদের সামনে আবৃত্তি করলাম পুরো কবিতাটা বললাম না তবে খুবই ভালো কবিতা অনেকদিন বাদে করলাম খুব ভালো লাগলো অবশ্যই আমরা আরও অনেক কবিতা শুনবো গান শুনবো কিন্তু আবারও সময় একটু ছোট্ট একটা বিরতির আসছি ফিরে এক্ষুনি